প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকে সংবাদপত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি আব্দুল হাকিম চৌধুরী আজকে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরগুলো নিয়ে আমাদের সাথে আজ অতিথি হিসাবে আছেন নিউজ পোর্টাল সারা বাংলা ডট এর বার্তা সম্পাদক মোহাম্মদ নুরুল হক তাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে ধন্যবাদ আলোচনা যাবার আগে আমরা একটু দেখি যে কোন কোন দৈনিক কুটারীগুলো কী কী শিরোনাম করেছে আমার হাতে প্রথমেই আছে প্রথম আলো প্রধান শিরোনাম করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ নিয়ে কঠোর হাতে দুর্নীতি উচ্ছেদ করব দুর্নীতি নিয়ে সমাজে সর্বস্তরে অস্বস্তি রয়েছে এক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে দ্বিতীয় শিরোনাম রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বক্তব্য দিয়েছেন জাতিসংঘের একজন প্রতিনিধি তিনি সংবাদ সম্মেলনে বলেছেন আশার আলো দেখছেন না জাতিসংঘের দূত সংবাদ সম্মেলনে তিনি আরও অনেক কথাই বলেছেন বাস্তবতা মেনে নিয়ে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার অনুরোধ ইয়াহিং লির তৃতীয় শিরোনাম জুগারবার্গকে নিয়ে তিনি ফেসবুক প্রসঙ্গে বলেছেন আমরা ব্যবহারকারীর তথ্য বিক্রি করি না চতুর্থ শিরোনাম আক্তরুজ্জামান চৌধুরী উড়াল সড়ক সম্পর্কে দুটি র্যাম নির্মাণ না করেই কাজ শেষ আরও একটি শিরোনাম এটি খুবই গুরুত্বপূর্ণ গতকাল যাত্রী কল্যাণ সমিতির দিয়েছে সড়কে প্রতিদিন গড়ে ২০ জনের মৃত্যু হয়েছে পরিবহন খাতে জবাবদিহি নিশ্চিত করতে না পারায় মৃত্যুর মিছিল থামছে না এরপর দৈনিক ইত্তফাক তারা এটি বিশেষ প্রতিবেদন দিয়েই প্রধান শিরোনাম করেছে সেটি হচ্ছে বাড়ছে শিশুদের চোখের ক্ষীণ দৃষ্টির সমস্যা স্মার্টফোন আর ট্যাবের অতিরিক্ত ব্যবহারে আক্রান্ত হচ্ছে শিশু দিনে এক ঘন্টার বেশি মোবাইল ফোন বা ট্যাব সময় দেওয়া যাবে না শিশুদের চোখে অতি স্ক্রিন অ্যাক্টিভিটি অনেক বেশি ক্ষতিকর আরেকটি শিরোনাম করেছে সেটি হচ্ছে দেরি হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন তৃতীয় শিরোনাম প্রধানমন্ত্রী ভাষণকে নিয়ে জনগণ আমাদের নিরঙ্কুশ সমর্থন দিয়েছে আরেকটি শিরোনাম আন্তর্জাতিক কেন্দ্রিক ভেনিজুয়েলা পরিস্থিতি তদন্ত চায় জাতিসংঘ মাদুরোর প্রতি সেনাবাহিনীর সমর্থন অব্যাহত মাদুরোকে অর্থনৈতিক সংকটে ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রে কারাকাস ছাড়তে শুরু করেছে মার্কিন কূটনীতিকরা আরেকটি শিরোনাম হচ্ছে ট্রাস্টের একটি উদ্দেশ্য পূরণ করেনি খালেদা জিয়া জিয়া চেটেবর মামলা পূর্ণাঙ্গ রায় আদালতে আদালত বলছে ট্রাস্টিরা কে কী সম্পত্তি দান করেছেন তার উল্লেখ নেই এরপর দৈনিক যুগান্তর তারা প্রধান অতিথি করেছেন জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণকে নিয়ে বিভেদ ভুলে জাতীয় ঐক্যের ডাক বিরোধী দলের নির্বাচিত সদস্যদের সংসদে যোগদানের আহ্বান দুর্নীতি উচ্ছেদে আইনের কঠোর প্রয়োগ দেশকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় দ্বিতীয় শিরোনাম একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে গ্রামে কয়লার ট্রাক উল্টে তেরো শ্রমিকের মৃত্যু জল ঢাকায় মাদক ঠোকের মাতম তদন্ত কমিটি গঠিত হয়েছে তৃতীয় শিরোনাম উপজেলা পরিষদ নির্বাচন একাধিক প্রার্থী রাখার চিন্তা করছে আওয়ামী লীগ মনোনয়ন বোর্ডের আজকের বৈঠকে এটা সিদ্ধান্ত হবে টানা তৃতীয়বার জয় প্রধানমন্ত্রীকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন এটি সিঙ্গেল কলামে প্রথম শিরোনাম করেছে যুগান্তর এরপর আমরা দেখব দৈনিক সমকাল তারা তাদের প্রধান শিরোনাম করেছে বিভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তুলুন জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ আইনের কঠোর প্রয়োগে দুর্নীতি উচ্ছেদের ঘোষণা বিরোধী দলে নির্বাচিত সংসদে সংসদে যোগ দেওয়ার আহ্বান দেশকে অনন্য উচ্চতা নিয়ে যাওয়ার প্রত্যয় দ্বিতীয় নামটি হচ্ছে সংবাদ সম্মেলনে ইয়াহিংলি শীঘ্রই রোহিঙ্গার প্রত্যাবাসন শুরুর সম্ভাবনা নেই সড়ক দুর্ঘটনা নিয়ে তৃতীয় শিরোনাম ঘুম থেকে চির ঘুমে চতুর্থ শিরোনাম সমকালকে বলেছেন বদি ইয়াবা কারবার বন্ধ না হওয়ার নেপথ্যে আর্থিক লেনদেন এটা বদি মনে করছেন এরপরে আমরা যাব ডেইলি স্টারে তারাও প্রধান শিরোনাম করেছে প্রধানমন্ত্রীকে নিয়ে পি এম কলস ফর ন্যাশনাল ইউনিটি দ্বিতীয় শিরোনাম ফর দ্যাম পাস্ট ইজ নট ফাস্ট এট অল তৃতীয় শিরোনাম ট্রাক হিলস থার্টিন ওয়ার্কার্স ইন দেয়ার স্লিপ চতুর্থ শিরোনাম রোড ক্রাশেস টু সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান কিল লাস্ট ইয়ার আমরা আসলে দেখতে পাচ্ছি দৈনিক পত্রিকাগুলো বেশিরভাগই শিরোনাম করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতির উদ্দেশ্যে উদ্দেশ্যে ভাষণকে নিয়ে এটাই এই সরকার আসার পর তার প্রথম ভাষণ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে প্রথমেই তিনি জনগণকে ধন্যবাদ দিয়েছেন যারা ভোট দিয়েছে এবং যারা ভোট দেননি তাদেরকে সবাইকে তিনি ধন্যবাদ দিয়েছেন এরপর তিনি যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িকতা গণতান্ত্রিক মূল্যবোধ সাম্য ন্যায় বিচার উন্নয়ন অগ্রগতি এই বিষয়গুলোকে সামনে রেখে সবাইকে বিভেদ বলে ঐক্য গঠনের জন্য তিনি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্য ডাক তিনি যেন ঐক্যবদ্ধ হই আমাদের মধ্যে যেন আর কোনো বিভেদ না থাকে তো যেই বিষয়গুলোর কারণে বিভেদ থাকবে না মানে যেই বিষয়গুলোকে কেন্দ্র করে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা এক নম্বর মুক্তিযুদ্ধের চেতনাটাকে যদি গুরুত্ব দেয় সেখানে ভিন্নমত পোষণ করার মতো সুযোগ নেই সুযোগ নেই জামাত বা এই ধরনের কয়েকটি দল ছাড়া বাকিরা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে পক্ষেই থাকবে আর অসাম্প্রদায়িক চেতনা মুক্তিযুদ্ধেরই একটি ইয়ে ছিল মুক্তিযুদ্ধ সব বিষয় নিয়ে দেশ মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে তার মধ্যে অসাম্প্রদায়িক চেতনাও একটি বিষয় বেশি আর গণতান্ত্রিক মূল্যবোধ গণতান্ত্রিক মূল্যবোধ সাম্য ন্যায় বিচার এগুলো মুক্তিযুদ্ধেরই মানে রাষ্ট্রীয় মূলনীতিরই অংশ তারপর হচ্ছে উন্নয়ন ও অগ্রগতি আমরা যদি আওয়ামী লীগ নেতৃত্বাধীন গত দশ বছরের শাসনকাল দেখি তাহলে দেখব যে উন্নয়নের ধারাবাহিকতা আছে অবকাঠামোগত উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন তারপরে সবচেয়ে বড় হচ্ছে সম্প্রতি যে পদ্মা সেতু তো পদ্মা সেতুর কাজ অনেকটা এগিয়ে আসছে এগিয়ে আসছে তো এইসব অগ্রগতির আলোকেই প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন যে আমরা যে উন্নয়ন করে যাচ্ছি আমাদের উন্নয়ন অগ্রগতি এবং অব্যাহত রাখার জন্যে সহযোগিতা দরকার পাশাপাশি প্রধানমন্ত্রী বিরোধীদের যারা জাতীয় ঐক্যফ্রন্ট বা বিএনপি অন্যান্য দলের যেসব সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের সংসদে এসে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিষয়টা ইতিবাচক যদি বিরোধী দলগুলোর কিছু বলার থাকে এটা সংসদে এসেই বলা উচিত সংসদে না এসে শপথ না নিয়ে রাজপথে শুধু বক্তৃতা বিবৃতি সমাবেশ করলে তো সমাধান হবে না সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা জনগণের কথা বলবেন সংসদে গিয়ে সংসদে গিয়ে যদি জনগণের পক্ষ থেকে জনগণের দাবি দেওয়া উত্থাপন না করেন তাহলে তারা রাজপথে সেগুলা যথাযথভাবে মোকাবিলা করতে পারবেন না জনগণের দাবি সংসদে উত্থাপন করতে হবে যেহেতু তারা সংসদ সদস্য তো সংসদ সদস্যের কাজ হচ্ছে সংসদে গিয়ে কথা বলা শুধু আইন প্রণয়ন বিষয় না অন্যান্য বিষয়েও জনগণের দাবি সংসদে উত্থাপন করবেন তো প্রধানমন্ত্রীর এই আহ্বান অবশ্যই ইতিবাচক এক্ষেত্রে আমরা দেখেছি যে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা রিপ্লাই দিয়েছেন সেটা উনি মনে করছেন যে এটা প্রতারণামূলক এই 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 ভাষণ হ্যাঁ বিএনপি নির্বাচন এই প্রথমে নির্বাচনে অংশ নিল নেওয়ার পর দেখা গেল তারা নির্বাচনী প্রসারণা অন্যান্য অন্য দল যেভাবে নির্বাচনী প্রসারণে অংশ নিল বিএনপি সেভাবে নিল না নির্বাচনের পর পরে বিএনপি কিন্তু এই ফল নির্বাচনী ফল প্রত্যাখ্যান করছে এটা বিএনপির জন্য আসলে নতুন কিছু না বিএনপি বরাবরই নির্বাচন চোদ্দো সালে নির্বাচন তো বর্জনই করলো এবার নির্বাচনে অংশ নিয়েও বিএনপি কিন্তু পরবর্তী সময়ে বলছে যে নির্বাচন আর সুষ্ঠু হয়নি ভোট ঢাকাতি হয়েছে এগুলো মির্জা ফখরুল বা বিএনপির অন্য শীর্ষ নেতারাও বলেছেন ফলে কিন্তু বিএনপির যেই কালকে প্রধানমন্ত্রীর ভাষণের পরে বিএনপি আসলে বিষয়টাকে ইতিবাচকভাবে দেখা উচিত ছিল আমি মনে করি বিনিমিশিটা না করে তারা তো কিছু বলেছেন যে এই উত্তর সিটি কর্পোরেশন যে নির্বাচন হবে এবং উপজেলা যে নির্বাচন হবে সেটাও প্রত্যাখ্যান করেছে তারা তারা প্রত্যাখ্যান করছে বিএনপি বলছে যে এর আগে যতগুলো নির্বাচন হয়েছে এই নির্বাচন কমিশনের অধীনে এই সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোকে তারা বলছে যে সুষ্ঠু নিরপেক্ষ হয়নি যেহেতু সুষ্ঠু নিরপেক্ষ হয়নি তাদের দাবি হচ্ছে এখন এই সরকার এবং এই নির্বাচন কমিশনের অধীনে ভবিষ্যতেও আর কোনো নির্বাচন সুষ্ঠু হবে না এজন্য তারা করছে প্রত্যাখ্যানটা তো আসলে যিনি বিজয়ী মানে হন না পরাজিত হন তারা সসময় প্রত্যাখ্যান করে এর আগের ইতিহাসগুলো এরকম এগুলিগুলো কি প্রত্যাখ্যানের জন্য প্রত্যাখ্যান নাকি আসলে প্রত্যাখ্যান করার মতো বিষয় ছিল এখন প্রত্যাখ্যান করার মতো বিষয় ছিল কি না সেটা তো খতিয়ে দেখতে হবে মানে তদন্ত করতে হবে কিন্তু তদন্তটা কারাগর যদি জোরালোভাবে কোনো অভিযোগ না উঠে এখন মির্জা ফখরুল বা বিএনপির অন্য নেতা ঐক্যফ্রন্টের অন্য নেতারাও বলছেন যে অন্য নেতা কেউ কেউ বলছেন যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়নি যদি নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ না হয়ে থাকে তাহলে বিএনপির যে নেতারা যে কয়জনই বিজয়ী হলেন তাদের বিজয়টাকে কিভাবে দেখ এই প্রশ্ন আমলিক থেকেও হয়েছে কাদেরও বলেছেন যে তাহলে মির্জা ফখরুল কিভাবে নির্বাচিত হলেন কিভাবে হলেন এই প্রশ্ন তো আসে তাহলে কি তার নির্বাচনটাও সুষ্ঠু হয়নি এটা অবশ্যই এটা প্রশ্ন থেকে যায় আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় গতকালকে জাতিসংঘ দূত রোহিঙ্গা বিষয়ক উনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এবং সেখানে উনি যা পরিস্থিতি দেখেছেন উনি শঙ্কা প্রকাশ করেছেন যে মিয়ানমারে তারা ফেরত যাবেন কিনা আর যদি ভাষানটিকে তাদের স্থায়ী ব্যবস্থা করার চিন্তাভাবনা হয় তাহলে মিয়ানমার তো চিন্তা করতেই পারে যে তারা ব্যাক করবে কিনা এখন মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের উপরে অব্যাহত নিপীড়ন চালানোর কারণে রোহিঙ্গারা কিন্তু দেশ থেকে পালিয়ে এসেছে এসেই বাংলাদেশে মানে কক্সবাজার আশ্রয় নিয়েছে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে তো আন্তর্জাতিক সাফ আছে মিয়ানমারের উপরে রাশিয়া এবং চীন ছাড়া বাকি রাষ্ট্রগুলো কিন্তু মিয়ানমারকে চাপ দিচ্ছে যে তাদের ফিরিয়ে নাও বাংলাদেশও কূটনৈতিকভাবে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে বিষয়টা নিয়ে যোগাযোগ করছে তো এরই পরিপ্রেক্ষিতে রাষ্ট্র বা রাষ্ট্রদূত ইয়াং লি এলেন দেখলেন তো মিয়ানমারে যে এদের পুনর্বাসন মানে প্রত্যাবাসন করা তাদের স্বদেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মিয়ানমারে আসলে কার্যকর কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি ওদের জন্য যে ফিরিয়ে নেওয়ার জন্য যে ব্যবস্থা করা তাদের যে ভূমি বা অবকাঠামো বিষয়গুলো সেগুলোতে সেরকম কোনো অগ্রগতি নাই ফলে এই ইয়াংলি যেটা দেখলেন তিনি কক্সবাজার গেলেন তাদের সাথে কথা বললেন সেখান থেকে সে বললেন যেটা তার পর্যবেক্ষণ হচ্ছে এরকম যে তাদের আসলে মানে চাপ সৃষ্টি করে বাংলাদেশ চাপ সৃষ্টি করে তাদের ফেরত ফাটানোটা ঠিক হবে না চাপ সৃষ্টি করতে হবে মিয়ানমার সরকারের উপর মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে যাতে যেন এই রোহিঙ্গাদের মিয়ানমার সরকার স্বদেশে নিয়ে যায় কিন্তু এটা খুব নিকট ভবিষ্যতে বা খুব দ্রুত হবে এমনটা তিনি আশা করেন এমনটা তিনি ওই আশা হলে উনি কথা হচ্ছে তাদের নিতে সময় লাগবে আর বাংলাদেশ সরকারকেও দীর্ঘ পরিকল্পনা নিতে হবে আমরা আজকে একটা বিশেষ প্রতিবেদনের দিকে যেতে চাই এটি খুব সেন্সিটিভ একটি ইস্যু এটা হচ্ছে ইতেফাক প্রধান শিরোনাম করে হচ্ছে শিশুদের চোখের সমস্যা ক্ষীণদৃষ্টি সমস্যা এটা বেড়ে যাচ্ছে তারা মোবাইল ফোনে আসক্তি হয়ে যাচ্ছে টেলিভিশনে আসক্তি হয়ে যাচ্ছে এবং স্ক্রিনে তারা বিশেষজ্ঞ মতামত নিয়ে বলেছেন দিনে অন্তত এক ঘন্টার বেশি মানে মোবাইলে চোখ দেওয়া যাবে না বাচ্চাদেরকে হ্যাঁ এটা যে বিষয়টা হচ্ছে বাচ্চারা এখন বিশেষ করে শহরের শহরের বাচ্চাদের হচ্ছে হাতে ডিভাইস ছোট ডিভাইস মোবাইল ট্যাব এই ধরনের ছোটো ডিভাইসের স্কিন তো ছোটো বাচ্চাদের জন্যে ক্ষতিকর তাদের দৃষ্টির জন্য অপেক্ষাকৃত গ্রামে ডিভাইস সহজলভ্য না শহরে যত সহজলভ্য গ্রামে তত সহজলভ্য না সম্ভবত টিভিটা অত ইয়ে না টিভির স্ক্রিন অনেক বড় ফলে টিভি খুব বেশি দেখেও না এখন শহরের বাচ্চারা টিভি দেখাচ্ছে হাতে ডিভাইস যে ছোটো ডিভাইসগুলো আছে ওগুলোই দেখে ওগুলো তাদের চোখের জন্যে মানে বিশেষজ্ঞরাই বলবেন যে তাদের দৃষ্টির শক্তির জন্য এগুলো ক্ষতিকর ক্ষতিকর এই জন্যে যে তার ছোটো বাচ্চার ওই চোখ এগুলোর সহনশীল ক্ষমতা তার নাই কিন্তু তারা অধিকাংশ সময়ই ডিভাইসের উপর আছে কি করতেছে তারা গেম খেলতেছে কার্টুন দেখতেছে তো গেম খেলা বা বড়ো ডিভাইসও করা সম্ভব আর টিভিতে দেখা সম্ভব মানে কার্টুন কিন্তু বাচ্চারা টিভিকে কে উপেক্ষা করতেছে তারা টিভির দিকে যাচ্ছে না তারা মূলত ছোট ডিভাইস মোবাইল তো গতিও নেই আপনি যদি ডিভাইসের দিকে সে যদি মনোযোগ না হয় ধরেন হলো না তাহলে যাবে কোথায় ঢাকা শহরে তো সত্যিকার অর্থে আপনি যেহেতু রাজধানীর কথা বললেন অন্যান্য শহরে মাঠ নেই যেটুকু আছে সেটাও খুবই অপ্রতুল অনেক স্কুল আছে স্কুলের সামনে সাধারণত আমরা মাঠ কল্পনা করি কিন্তু মাঠ নেই বিল্ডিং এর মধ্যে হচ্ছে স্কুল হচ্ছে তার উপর ধরেন আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি যে কিছু ফাস্টফুডের দোকান আছে সেখানে খেলাধুলার একটা সুযোগ থাকে ওই দিকেও ঝুঁকছে এটা হচ্ছে রেস্টুরেন্ট মালিক যারা তারা ফায়দাটা নিচ্ছেন যে মাঠ যেহেতু নাই এখানে যদি অল্প একটু খেলার জায়গার ব্যবস্থাটা করি তাহলে এখানে বাচ্চারা এসে খেলো খেলো দুইটাই হলো খাওয়া দাওয়াটা তার বিজনেস সে করলো ওই দিক দিয়ে বাচ্চারা খেলাধুলাও করলো তবুও একটা খেলার সুযোগ কিন্তু এছাড়া তো উপায় কি আমাদের তো খেলার মাঠ খুব কম ডিভাইস থেকে বাচ্চাদের দূরে রাখার জন্য উপায় আছে প্রথমত হচ্ছে যে খেলার মাঠ নাই খেলার মাঠের ব্যবস্থা করতে হবে যেইখানে আছে সেখানে যাওয়ার মানে ব্যবস্থা করে দিতে হবে পরিবারকে বাবা মাকে পরিবারের অন্য সদস্যকে তারা বাচ্চাদের নিয়ে যাবেন সেখানে তাদের জন্যে খেলার সুবিধা করে মানে খেলার মাঠে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন তাদের অন্য খেলাধুলায় যুক্ত হওয়ার ব্যাপারে তারা সহযোগিতা করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চাদেরকে বইমুখী করা যেতে পারে তাদের বয়সের উপযোগী বই তাদের পড়তে দেওয়া যেতে পারে তাহলে তারা বইমুখী হবে তাদের সাথে পরিবারের এখন শহরের বাবা মারাও নিজেরাও চাকরিজীবী ব্যস্ত সারাদিনই ব্যস্ত থাকেন বাচ্চাদের সময় দিতে পারেন না কিন্তু যেইটুকু সময় পান ওইটুকু বাচ্চাদের সঙ্গে গল্প বলতে হবে গ্রামে যেমন রূপকথার গল্প উপকথার গল্প বলেন দাদা দাদিরা নানা নানিরা ঠাকুরমারা তো বাচ্চাদের সঙ্গে যদি আপনি গল্প বলেন কিছুক্ষণ সময় কাটান তারা সেটা উপভোগ করবে বাচ্চারা কিন্তু বয়স্কদের গল্প বলা বয়স্ক যারা আছে যারা গল্প বলতে পারেন বা বলেন তাদের সঙ্গ পছন্দ করে ভালোবাসে তো বাচ্চাদের এই ডিভাইস থেকে দূরে রাখার জন্যে আপনি প্রথমত বই দিকে নিতে পারেন এবং এটার বই পড়ার কিন্তু কোনো ক্ষতি নাই লাখ ক্ষতি যদি ক্ষতি নেই তার হচ্ছে চোখের জন্য ভালো তার সৃজনশীলতা বাড়বে মননশীলতা বাড়বে চিন্তাশীলতা কল্পনা করতে পারবে স্বপ্ন দেখতে পারবে স্বপ্নবান হয়ে উঠবে তার জন্য হচ্ছে তাকে বই পড়তে দিন তার বয়সের উপযোগী বই পড়তে দিন এবং তাকে সেদিকে অনুপ্রাণিত করেন তারপর হচ্ছে সারাক্ষণ তো সে বই করবে না তারপর হচ্ছে একটা সময় তাকে খেলতে দেন মাঠে যেখানে মাঠ আছে একদম মাঠ নাই তা কিন্তু না যেখানে যেখানে মাঠ আছে সম্ভব নিয়ে যান বাবা নিয়ে যান সঙ্গে করে মা নিয়ে যান তাদের খেলতে দেন তারপরে নিয়ে আসেন ভাষায় ডিবেশ থেকে দূরে রাখেন একেবারেই মানে ডিবেশ থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না হয়তো কিন্তু যতটুকু সম্ভব তাকে দূরে রাখার চেষ্টা রাখার চেষ্টা করুন তাহলে যে তার এই যে চোখের উপর ছাপ পড়বে না তার হীন এই দৃষ্টির সমস্যা অনেকাংশেই কমে আসবে সম্ভবত এই বিশেষজ্ঞরা এই ধরনেরই পরামর্শ দিয়ে থাকবেন গতকালকে সবগুলো খবর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ খবর সেটা আমরা যাত্রী কল্যাণ সমিতি থেকে পেয়েছি যে প্রায় সাত হাজার দুইশো একুশ জন দুর্ঘটনায় মারা গেছে গত এক বছরে এবং এটা গত বছরের তুলনায় অনেক বেশি গত বছর বলতে দুই হাজার সতেরো আঠারো সাল আঠারো সালের বেশি এই বিষয় নিয়ে দৈনিক ইত্তেফাক একটি সম্পাদক করেছে যেটা হচ্ছে গতকাল আরেকটা ঘটনা ঘটলো যে কুমিল্লা এবং এই এই ঘটনার মধ্য দিয়ে গতকালকে সকালেই ট্রাক দুর্ঘটনায় মারা গেছে তেরো জন হ্যাঁ সেটাই বলছিলাম যে এই প্রতিবেদনটা প্রকাশের আগেই কিন্তু কুমিল্লা এলাকার নাম বলে একটা চোদ্দ গ্রামে ইটভাটায় ইটভাটার ইটভাটায় ঘুমোচ্ছিলেন সেখানে কিন্তু একটি ট্রাক কয়লাবাহী ট্রাক উল্টে গেছে উল্টে গেছে উল্টে যাওয়ার ফলে ওইখানে ঘটনাস্থলে এবং হাসপাতাল বাকত নেওয়ার সময় পথে মোট তেরো জন মারা জন মারা বাড়ি সম্ভবত না তাদের বাড়ি হচ্ছে জলডাঙ্গা জলঢাকা যেটা জল ঢাকার দিকে তো আমরা তো সাধারণত দেখি এটাকে ওই অর্থে সড়ক দুর্ঘটনা বলা যাবে কিনা এটা কিন্তু সড়কে দুর্ঘটনাটা ঘটেনি আচ্ছা যাত্রী কল্যাণ সমিতি যেই প্রতিবেদনটা প্রকাশ করেছে সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনাগুলো যেই কারণে ঘটে যে যাই বলুক অনেকে বলেন যে পথচারীরা অসতর্কভাবে চলাচল করেন সেখানে হইতে পারে দ্রুত রাস্তা পার হইতে চায় যেখানে পার হওয়ার কথা না সেখান দিয়েও পার হইতে চায় তারপর জেব্রা ক্রসিং ব্যবহার করে না ফুটওভার ব্রিজ ব্যবহার করে না আন্ডার ফাস ব্যবহার করে না এসব কারণে প্রধান সড়ক দিয়ে অনেকে মোবাইলে কথা বলতে বলতে রাস্তা সতর্কভাবে রাস্তা পার হয়েছেন আর ওই সময় অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চলতে থাকে তখনই দুর্ঘটনাগুলো ঘটে কিন্তু কুমিল্লার যে ঘটনাটা সেটা কিন্তু ওই অর্থে সড়ক দুর্ঘটনা না ওখানে শ্রমিকরা কিন্তু অসতর্কভাবে হাঁটেনও নেই এবং মোবাইলে কথা বলতে বলতে হাঁটেননি সড়ক ফাড়া হননি ওরা কিন্তু কোনো নিয়মই লঙ্ঘন করেন এই শ্রমিকরা কিন্তু ঘুমিয়ে ঘুমিয়েছিলেন তারা যেখানে ঘুমাতেন মানে আপনি প্রশ্ন তুলতে পারেন ওই জায়গাটা ঘুমের জায়গা কিনা ওই ইটভাটার টোটাল বিষয়টা ইটবাটার সড়ক থেকেও আলাদা ছিল আলাদা ছিল হ্যাঁ সেখানে ইটবাটারই কয়লা নিয়ে যাচ্ছিল ট্রাক আচ্ছা এখন যেটা দেখতে হবে যে এই দুর্ঘটনাগুলো এড়ানোর সব সময় সবাই বলে এসেছেন সংশ্লিষ্টরা বলে এসেছেন তারপর যাত্রী কল্যাণ সমিতি থেকে শুরু করে এরকম যারা আছেন নিরাপদ সড়ক আন্দোলনে লিয়েস কাঞ্চন বা এরকম যা মানে ইলেস কানচন সমর্থন করেন এই ধরনের যারা নিরাপদ সড়কের পক্ষে যে কিছুদিন আগে স্কুল শিক্ষার্থীরা নিরাপদ সড়ক সবারই মূল দাবি ছিল যে লাইসেন্স লাইসেন্স থাকতে হবে প্রশিক্ষণ থাকতে হবে সড়কে আর গাড়ি চালানোর সময় নিয়ম মেনে ড্রাইভাররা নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন এবং তারা যেটা তাদের লাইসেন্স তো থাকতেই হবে নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন এবং অনেকে যে বেপরোয়া ব্যাপক ব্যাপক অতিধিকারী চালাবেন আমি আহ ইতেফাকের সম্পদের দর্শকদের উদ্দেশ্যে একটু জোরে জোরে পড়ে শোনাতে চাই আপনি জানেন ইতেফাক তাদের সম্পাদক সাধু ভাষায় লিখেন এখানে আহ তার আমি চৌম্বক অংশগুলো পড়ছি পরিবহন মালিক ও নিয়োগদাতা হিসাবে তাহারা ইহার দায়দায়িত্ব কিছুতেই এড়াইতে পারিবেন না তাহাদের লাইসেন্স আছে কি নাই তাহা এখানে বিবেচ্য বিষয় নহে বালক ও শিশুদের হাতে লক্ষ লক্ষ টাকার গাড়ি ছাড়িয়া দেওয়া হইতেছে কোন যুক্তিতে কেহ কেহ আবার বলিয়া থাকেন যে তাহারা অপ্রাপ্তবয়স্ক হইলেও তাহাদের হালকা লাইসেন্স আছে লাইসেন্স আবার হালকা হয় কি করিয়া তাহা আমাদের বোধগম্য নয় ইতিভাগের সম্পাদকীয় তারা একটা ডাটাও দিয়েছেন দেশে থেকে আছে শতকরা পনেরো ভাগের মতো চালকের দক্ষতা বা প্রশিক্ষণ আছে আর তাহাদের শতকরা পঁচিশ ভাগের বয়স পনেরো বছরের নিচে তাদের সম্পাদকীয় হেডলাইনটাই হচ্ছে অপ্রাপ্তবয়স্ক ও চালক আর নহে কারণ অপেসাদার চালকদের দিয়ে এবং অপ্রাপ্তবয়স্ক যারা আছেন এদেরকে দিয়ে দুর্ঘটনাগুলো বেশি ঘটছে এই পরিসংখ্যান সেটা বলছে এটা তো সবারই দাবি যে অপেশাদার এবং অপ্রাপ্ত বয়স্কদের মানে লাইসেন্স যেন না দেয় গাড়ি চালাতে যেন না দেয় অপেশাদার চালক যেন না থাকে এটা

প্রিয় দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আগামীকাল ঠিক একই সময়ে এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতো